আরে ভাই, গত কিছুদিন পূর্বে 4টা দিন হয়ে গেছে, ওই 4টা দিন হয়ে গেছে, রাত্র বাজে 11টা 25, আমার শাশুড়ি বাড়িতে ফোন দিছে, আমার সন্তানটা ফোনটা রিসিভ করছে, আর রিসিভ করার পরে বলতেছে, ভাই আমার, ও ভাই আমার, আমি আজকে একটু ঘুমাইয়া যামু, তোমার আম্মারে মোবাইলটা দাও। বাচ্চা তার মারে ফোনটা দিছে, ডাক দিয়ে কয়ে, জিগো আজকে একটু ঘুমাইয়া যামু। বাড়ির থেকে আমার পরিবার বলে, ঠিক আছে আম্মা, ডাক্তার থেকে আসছেন, একটু ঘুমাইয়া যান। এই কথা বলে মোবাইলটা রাইখা দিছে। 11টা 57 মিনিটে বাড়িতে খবর গেছে, নাই নাই আমার শাশুড়ি দুনিয়াতে নাই। কে জানে রে, 11টার 25-এর ফোনের কথা শেষ ফোন হবে। আমার শাশুড়িটা এত সৌভাগ্যবতী যেই শাশুড়িটা ইশারের নামাজটা পর্যন্ত কাজা নাই, একটা ওয়াক্ত নামাজও কাজা নাই। বন্ধু, আজকে অবহেলা কইরা নামাজটা রাইখা দিছো, ইশারের নামাজ পড়ছো না, ফজরের পরে তুমি পড়বা। এমন হতে পারে ফজরের আজান কানে পৌঁছার আগে মালাকুল মৌত আপনার কাছে আসতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই জন্য সুবক ভাইরা সবাই মিলে আমার বাবার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। এই মানুষগুলা খুব ভালো মানুষ ছিল, মরার আগে ওয়াক্ত নামাজও কাজা নাই। এই জন্য যুবক ভাইরা, আপনারা জানেন কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, তারপরে কবরের ভিতরে শোয়ায় থাকবেন। হাশর ময়দানে উঠলে প্রথম হিসাব হবে নামাজের, একটা কদম সামনে দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে কোনো কিছুর জন্য বানাই নাই, আমি তোমার একটা জিনিসের জন্য বানাইছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা খুয়ানাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত আস্তে আল্লাহু আকবার বললে চলবে না, জবানটা বিলে এখন যুবকরা আওয়াজ করে কর আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। যুবক ভাইরা, আমার এই পৃথিবীর মধ্যে গোলামি কমে একজনের জবান খুলে কোন, তিনি কে? এই যুবক বের আল্লাহ বলছেন, ও কদর আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কাহারও আবাদত করা যাবে না। এই আবাদতের পরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আপনারা জবান খুলে বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের ঘোষণা করেছেন কে? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দুনিয়ার কোনো মানুষ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনারা জবান খুলে বলেন, তার শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব বলে, হৃদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, মা বাবা রাজি থাকলে রাজি হয় একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো
জান্নাতের চাবি আমার মা, যার মা আছে আর বুঝবেন না, আমি দেখে এসেছি আমার পরিবার তার মার জন্য কিভাবে কাঁদতেছে, দেখেছি যে আমার শালা শালি গুলো তারা কিভাবে মায়ের জন্য কাঁদতেছে, যার নাই সে বুঝে কথা বলেন ঠিক না বেঠি। তোরে সুন্দর ডিজাইন দিয়ে বানাইছি, ডিজাইন দিয়া বানাইয়া নাকটার একটু উঁচা বানাইছি, সেজদার মধ্যে আস্তে কইরা তারতিবের সঙ্গে নাকটা লাগাইবি। আল্লাহ 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 আল্লাহ, আমি আল্লাহ তোর এই অল বডিটার ভিতরে এমন একটা জায়গা বানাইছি যেই জায়গাটা হলো কপাল, আমি আল্লাহ যে খালেক তুই যে আমার মখলুক, আমি আল্লাহ হইলাম স্রষ্টা তুই হলে সৃষ্টি, স্রষ্টা চায় তুই আমার সেজদা দিয়ে আমার ডাক দে, আর বান্দা চাই আল্লাহ তোমার ডাক দিলাম তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে গোনা কে মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম, নি গুনাহ আছে নি রে বাজান, ওরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গুনে আমি পাপি ডুই বাজাইতাম নি, গফুর রহিম নাম তোমার, গুনাগারকে দয়া কর রহিম রহমান, ওরে গুনাগারকে উদ্ধারিতে দয়াল রে ওরে গুনাগারকে উদ্ধারিতে কে করবে মেহরবানি, আমি পাবি ডুই বাজাইতাম নি মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না, এ আমার বাবাজিরা গো, ও আমার চুনার ঘাটের বাবারা, আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করে যাবে, আল্লাহর ইবাদত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হয়, রোজা রাখলে আল্লাহর ইবাদত হয়, যাকাত দিলে আল্লাহর ইবাদত হয় গো, মা বাবার খেদমত করলে আল্লাহর ইবাদত হয়, আল্লাহ যা বলছেন করো তা করলে আল্লাহর ইবাদত হয়, এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না। ও যুবকের দল, হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না, একটা কথা মনে রাখবা, এই মাহফিলে আমরা এসেছি যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না। আরে ভাই, গত কিছুদিন পূর্বে চারটা দিন হয়ে গেছে, ওই চারটা দিন হয়ে গেছে, রাত্র বাজে 11:25, আমার শাশুড়ি বাড়িতে ফোন দিছে, আমার সন্তানটা ফোনটা রিসিভ করছে, আর রিসিভ করার পরে বলতেছে ভাই আমার, ও ভাই আমার, আমি আজকে একটু ঘুমাইয়া যামু, তোমার আম্মার মোবাইলটা দাও, বাচ্চা তার মারে ফোনটা দিছে, ডাক দিয়ে কয়ে জিগো আজকে একটু ঘুমাইয়া যামু, বাড়ির থেকে আমার পরিবার বলে ঠিক আছে আম্মা ডাক্তার থেকে আসছেন একটু ঘুমাইয়া যান, এই কথা বলে মোবাইলটা রাইখা দিছে, 11:57 বাড়িতে খবর গেছে, নাই নাই আমার শাশুড়ি দুনিয়াতে নাই, কে জানে রে 11:25 ফোনের কথা শেষ ফোন হবে, আমার শাশুড়িটা এত সৌভাগ্যবতী যেই যেই শাশুড়িটা ইশারের নামাজটা পর্যন্ত কাজা নাই, একটা ওয়াক্ত নামাজও কাজা নাই, বন্ধু
আজকে অবহেলা কইরা নামাজটা রাইখা দিছো, ইশার নামাজ পড়ছো না, ফজরের পরে তুমি পড়বা। এমন হতে পারে ফজরের আজান কানে পৌঁছার আগে মালাকুল মৌত আপনার কাছে আসতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই জন্য সুবক বায়রা সবাই মিলে আমার বাবার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। এই মানুষগুলা খুব ভালো মানুষ ছিল, মরার আগে কত নামাজও কাজা নাই। এই জন্য যুবক ভাইরা, আপনারা জানেন কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে, তারপরে কবরের ভিতরে শোয়ায় থাকবেন। হাশর ময়দানে উঠলে প্রথম হিসাব হবে নামাজের, একটা কদম সামনে দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে কোনো কিছুর জন্য বানাই নাই, আমি তোমার একটা জিনিসের জন্য বানাইছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা খুয়ানাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত আস্তে আল্লাহু আকবার বললে চলবে না, জবানটা বিলে এখন যুবকরা আওয়াজ করে কর আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। যুবক ভাইরা, আমার এই পৃথিবীর মধ্যে গোলামি কমে একজনের জবান খুলে কোন তিনি কে? এই যুবক বের আল্লাহ বলছেন, ও কদর আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কাহারও আবাদত করা যাবে না। এই আবাদতের পরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আপনারা জবান খুলে বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের ঘোষণা করেছেন কে? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দুনিয়ার কোনো মানুষ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনারা জবান খুলে বলেন, তার শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব বলে, হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবারও সন্তুষ্টিতেই আল্লাহরও সন্তুষ্টি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, মা বাবা রাজি থাকলে রাজি হয় একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, যার মা আছে আর বুঝবেন না, আমি দেখে এসেছি আমার পরিবার তার মার জন্য কীভাবে কাঁদতেছে, দেখেছি যে আমার শালা শালিগুলো তারা কীভাবে মায়ের জন্য কাঁদতেছে। যার নাই সে বুঝে কথা বলেন ঠিক না বেঠি? পৃথিবীর কোনো কোনো কিছু দিয়ে শূন্যতা ভরাট করা যায় না, মা হারানো শূন্যতা কথা বলেন ঠিক কি না? সবাই আমার সাথে বলেন, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। এই মা পাগল ছেলেরা জোরে, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো
জান্নাতের চাবি আমার মা মা মাগো জান্নাতের চাবি আমার মা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে আমার আশিকিন জাকিরের মুহিবের বাবা জিরারি ওই মা কবরে হাঁটু পানিতে বাঁচতেছে আছে না নাই ওই মায়ের কবরে আষাঢ় মাসের বৃষ্টিতে গলা পানিতে হাড্ডি গুলা বাসে হাত তুলে কন্যা আল্লাহ আর সবাই দুইটা হাত তুলে কন্যা আল্লাহ এই জন্য আমি বলছি ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এখন বলবেন হুজুর কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ বলছেন ইম্মা ইয়াবুলু গন্না ইনদাকাল কিবার আদহুমা আও কিলাহুমা সুবহানাল্লাহ বলবেন না মা বাবা যদিও বুড়ো হইয়া যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মা যদিও বুড়া হয় বাবা যদিও বুড়া হয় ইন্দাকাল কি বার মানে তাদের কাছে যদি বার্ধক্য চলে আসে এরপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সিদ্ধান্ত কার পোলাপান রক্ত গরম এই রক্ত গরমের ভিতরে একটা কথা বইলা দিয়া যায় মারে কোনোদিন ধমক দিও না মারে যদি ধমক দেন মা যদি রে ফুত করলে কি হাত তিল না বদুয়া দেওয়া লাগবে না দেখবা খুসুট খাইয়া নৌক উল্টায় গেছো বিনা বাতাসে রাস্তায় পড়ে গেছো কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বাবার ধমক দেওয়া যাবে না যতদিন সন্তান রুজি করতে পারে না ততদিন পর্যন্ত আম্মা 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 টেহা দিন টাকা দিন ও আব্বা